সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে শুভেচ্ছা ও সুস্বাগতম। আজকের বিষয়, আমাদেরকে এই রংপুরের মানুষকে যদি মুফিস বলে গালি দেয়, তাহলে তার কি উত্তর দেওয়া উচিত, কি জবাব দেওয়া উচিত? আমরা সবাই জানি যে রংপুরের মানুষকে আমরা উত্তর জনপদের মানুষ অত্যন্ত সহজ সরল। আমাদের এখানে মঙ্গা ছিল, দারিদ্রতা ছিল, এ কারণে আমাদেরকে একটা সময় মফিজ বলা হতো। এখনও কিছু কিছু জায়গায় আমাদেরকে কটাক্ষ করে আমরা এটা এই গালটা শুনতে হয় এবং হজম করতে হয়। তো তারই প্রতিবাদ স্বরূপ আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি। যদি আমরা যদি এই মফিজ কিসের প্রতীক, মফিজটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে এটা গাইবান্ধার একজন পরোপকারী বাস ড্রাইভারের নাম থেকেই মফিজ নামটা আসছে। তাহলে আমরা রংপুরের মানুষেরা পরোপকারী, হৃদয়বান, সৎ, এ কারণেই তো আমাদেরকে মফিজ বলা হয়। যাই হোক, সেই মফিজটা আমাদেরকে দারিদ্র অভাবী মানুষ হিসাবে গণ্য করে আমাদেরকে মফিজ বলা, তো এর আমাদের জবাব দেওয়া উচিত। রংপুর বাংলাদেশের কোনো অংশে কম না। আমাদের আছে সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের মাঠ, আমাদের নদী, এখানে আছে আন্তর্জাতিক বিমানবন্দর, হচ্ছে ওদের ভবিষ্যতে এখানে অর্থনৈতিক অঞ্চল হবে, এখানে ইন্ডিয়া, নেপাল, ভুটান চারটা দেশের মহাসড়ক হচ্ছে। সো উত্তরবঙ্গকে আর এভাবে দেখার কোনো অবকাশ নেই। তো আমরা যারা নতুন প্রজন্মের উদ্যোক্তা রয়েছি, বা যারা আরও নবীন, যারা উদ্যোক্তা হতে চায়, তারা এর সমুচিত জবাব দিতে পারে। এর জবাবটা ঠিক এরকম হওয়া উচিত যে আমরা উদ্যোক্তারা রংপুর অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এমন একটি অর্থনৈতিক উন্নয়ন দরকার, যা যেখান থেকে দেশের মুষ্টিমেয় খাবার পুষ্টি যেন আমাদের রংপুর থেকে রপ্তানি করা হয়, এবং আমাদের রংপুর অঞ্চলকে এমন একটি সমৃদ্ধ অঞ্চল করা দরকার যেখান থেকে সারা পৃথিবীর ব্যবসায়ীরা যেন এই রংপুর অঞ্চলকে বেছে নেয় তাদের ব্যবসা বাণিজ্যের জন্য। এরকম একটা দৃঢ় সুপ্ত বাসনা নিয়ে আমাদের রংপুরের অঞ্চলের মানুষ যদি কাজ করে, তাহলে এখানে বেকারত্বের হার দূর হবে, এখানে মিল কারখানা ইন্ডাস্ট্রি যদি প্রতিষ্ঠা করা যায়, খুবই সম্ভব এখানে কৃষিভিত্তিক শিল্প কারখানা তৈরি করা, তাহলে এখানে রংপুরের মানুষের আর বাইরে যে রং কোনো কাজ করতে হবে না, বরঞ্চ সারা দেশের বেকার মানুষগুলো আসে রংপুরে, আসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এরকম একটা লক্ষ্যমাত্রা নিয়ে যদি আমরা ঠিক সমুচিত জবাব দিতে পারি, তাহলে আমরা রংপুরবাসী হিসাবে আমরা নিজেকে ধন্য মনে করতে পারবো। তো এটাই আমার আজকে ভিডিওর সার কথা, যে আমাদেরকে যে উত্তরবঙ্গের মানুষকে, যে রংপুরের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে মফিজ বলে আখ্যায়িত করেছে, তারই জবাব এককভাবে নয়, সমষ্টিগতভাবে দিতে হবে। এর দায় আমি নতুন তরুণ প্রজন্মদেরকে দিতে চাচ্ছি, যারা উদ্যোক্তা, চাকরি না খুঁজে নিজে উদ্যোক্তা হবে এবং অন্যের কর্মসংস্থান সৃষ্টি করবে। এর মাধ্যমেই আমাদের সমুচিত জবাব দেওয়া উচিত বলে আমি মনে করি। সকলকে ধন্যবাদ। যারা নতুন উদ্যোক্তা হতে চায়, তাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।